ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো যে ছালাং বলে যে মুভিটা ট্রেলার কালকে বেরিয়েছে সেটা নিয়ে কথা বলবো। তো এটা আসতে চলেছে হচ্ছে ওই দিওয়ালির সময় অ্যামাজন প্রাইমে। তো এতে রয়েছে রাজকুমার রাও রয়েছে, নুসরত বারুচা রয়েছে এবং ডিরেক্ট করেছে হানসাল মেহতা। তো এবং হানসাল মেহতা হচ্ছে ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডিরেক্টর। শাহিদ, ওমেটা, আলিগড়, সিটি সিটি লাইটস, অনেক ভালো ভালো সিনেমা উনি করেছেন। রিসেন্টলি স্ক্যাম 1992, উইচ ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিরিজ, মানে ইন্ডিয়ান সিরিজের মধ্যে একদম ওয়ান অফ দ্য ফাইনেস্ট, আমার দারুণ লেগেছে। এবার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কোনো ডিরেক্টরের মানে এক একটা জোন থাকে, সেই ডিরেক্টর সেই জিনিসটাই করতে পারে, এটা তার নিজস্ব মানে একটা জোন। তার বাইরে যদি সে কিছু করতে যায় অনেক সময় সে নাও করতে পারে। এবার দেখুন বাইরের দেশে কি হয়, বাইরের দেশে অনেক ফিল্ম মেকার আছে যারা খুব বিগ বাজেট ফিল্মও হ্যান্ডেল করতে পারে, আবার খুব স্মল বাজেট ফিল্মও হ্যান্ডেল করতে পারে। এরকম এক্সাম্পল আপনি ওয়েস্টে প্রচুর পাবেন, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যারা মূলত অল্প বাজেটে ছবি করে থাকে তারা ওই জনরাটাতে খুব ভালো, মানে অল্প বাজেট, খুব রিয়েলিস্টিক থিম, সেখানে খুব ভালোভাবে ছবি বানাতে পারে। কিন্তু যখনই তাদের হাতে বড় বাজেট পড়ে যায়, অনেক টাকা তারা পেয়ে যায়, তখন তারা যে ছবিটা বানায় সেটা কিন্তু আপ টু দ্য মার্ক হয় না। যেরকম আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, হানসাল মেহতা ইজ হিমসেলফ অ্যান এক্সাম্পল, অনুরাগ কাশ্যপ ইজ অলসো অ্যান এক্সাম্পল। অনুরাগ কাশ্যপ যতবার কম বাজেটে সিনেমা করেছে, ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে মানে আমাদের আগলি থেকে শুরু করে রামান রাঘব থেকে শুরু করে, দিজ আর ভেরি গুড ফিল্মস, কিন্তু যেই সে হাতে বাজেট পেলো বম্বে ভেলভেট সে ওটাকে হ্যান্ডেল করতে পারে না। এবং অনুরাগ কাশ্যপ নিজে বহু ইন্টারভিউতে বলেওছে যে আমি অত বড় বাজেট হ্যান্ডেল করতে পারিনি। ঠিক সেম জিনিসটা ইজ অ্যাপ্লিকেবল টু হানসাল মেহতা। হানসাল মেহতা ততক্ষণই খুব ভালো ডিরেক্টর যতক্ষণ ওনার সাবজেক্ট খুব র, খুব রিয়েল, রিয়েল লাইফ ইন্সপিরেশন, খুব গ্রিটি একটা ব্যাপার। আপনি ওমেটা দেখুন, একদম আপনার শরীরে গায়ে কাঁটা দেবে। আপনি আলিগড় দেখুন, আপনি শাহিদ দেখুন, শাহিদ তো 7 বছর কমপ্লিট করলো আই থিঙ্ক আজকে। সো এইসব সিনেমাগুলো তো উনি দারুণ, কিন্তু আপনি যদি হানসাল মেহতার সিনেমা দেখেন যেটা হচ্ছে উডস্টক ভিলা, খুবই জঘন্য একটা সিনেমা, সঞ্জয় গুপ্তা প্রডিউস করেছিল, ও ডিরেক্ট করেছিল হানসাল মেহতা, ইটস এ ভেরি ব্যাড ফিল্ম। কাঙ্গনাকে নিয়ে একটা সিনেমা বানিয়েছিল সিমরন বলে, উইচ ইজ ভেরি ভেরি ব্যাড ফিল্ম। কেন? কারণ ওই সিনেমাগুলোর মধ্যে প্রচুর কমার্শিয়াল এলিমেন্টস আছে, ইট ইজ এ বিগ মাউন্টেড ফিল্ম, বা সেইটা হানসাল মেহতা হ্যান্ডেল করতে পারেননি, আজ অব্দি তো পারেননি। বা ফিউচারে যে পারবেন না সেটা আমি একেবারে বলছি না, আমি জাস্ট এইটা একটা প্রেডিকশন করছি যেহেতু এই সিনেমাটার মাউন্টিংটা অনেক বড়, অজয় দেবগান প্রডিউসার, লাভরঞ্জন প্রডিউসার, তার মানে মাউন্টিংটা অনেক বড় হয়ে যাচ্ছে। অ্যাপিলটাও আপনি দেখে, কালার টালার দেখে বুঝতেই পারছেন যে কমার্শিয়াল একটা ফিল আছে। এবার এই কমার্শিয়াল ফিল তার মধ্যে গান ঢোকাতে হবে, অডিয়েন্সেরকে মাথায় রেখে এই করতে হবে, রোম্যান্টিক কমেডি, মানে এই তখনই হানসাল মেহতার কি জোন, হানসাল মেহতা কি এটা হ্যান্ডেল করতে পারবেন, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমার যথেষ্ট মাথায় ডাউট আছে। এবার এটা আমি বলছি না, এখন থেকে খারাপ বলে দিচ্ছি না, বাট আমার এটা একটা মাথায় মানে আই এম ভেরি মানে আই এম নট শিওর যে এটা খুব ভালো হবেই, এটাই বলছি আর কি। এবার ট্রেলারটা আমার খারাপ লাগেনি, ট্রেলারটা মোটামুটি ভালোই লেগেছে, রাজকুমারটা ভালো কমেডি করছে, প্রিমাইসটাও খারাপ নয়, লাইট হার্টেড প্রিমাইস, বাট প্রিমাইসটা খারাপ নয় যে দুজনের মধ্যে এরকম একটা কম্পিটিশন হবে, দুজনে এই মেয়েটাকে পছন্দ করে, ঠিক আছে, ওল্ড স্কুল প্লট, বাট এক্সিকিউশন ভালো হতে পারে। সেদিক দিয়ে দেখে আমার ট্রেলারটা ইন্টারেস্টিংই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু ব্যাপার হচ্ছে যে লাভরঞ্জনের নিজস্ব জোন একটা আলাদা, সে এক ধরনের সিনেমা বানিয়ে আসে, এবং হানসাল মেহতা পুরোপুরি সম্পূর্ণ একটা আলাদা দুনিয়া থেকে। এবার এইগুলো খুব শুনতে ভালো লাগে যে দুটো পুরো অপোজিট পোলারিটির একজন ডিরেক্টর আরেকজন ডিরেক্টর মানে কোলাবোরেট করলো, উনি প্রডিউসার ইনি ডিরেক্টর, বাট অনেক সময় আমরা দেখেছি সেটা কিন্তু সাকসেসফুলি হয় না। এবার এটা যদি সাকসেসফুলি হয় দেন ইটস ওয়েল অ্যান্ড গুড, যদি না হয় তাহলে কিছু মানে হানসাল মেহতার আর এইদিকে অ্যাটেম্পটি নেওয়া উচিত না, এটা আমার মনে হয় পার্সোনালি। সো এমনিতে আমার ট্রেলারটা খারাপ লাগেনি, রাজকুমারের পারফরমেন্সও ভালো লেগেছে, পেয়ারিংটাও ভালো লাগছে, এবং মোহাম্মদ জিশান আয়ুব আছে যে হি ইজ আ ভেরি গুড অ্যাক্টার। সো ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে, সতীশ কৌশিক থেকে নিয়ে এ থেকে সব প্রত্যেকে ভালো ভালো অ্যাক্টার্স রয়েছে। সো লেট সি কী হয়। তবে মানে মানে আমার তো মানে ওই লক্ষ্মীবাবুর সাথে বেরোচ্ছে, আমার তো এইটা মানে মনে হয় যে যদি এটা ভালো করেছে বানিয়ে থাকে তাহলে লক্ষ্মীবাবুকে এটা কিন্তু টেক্কা দিয়ে দেবে, এটা আমার মনে হয়। সো দ্যাট ওয়াজ মাই রিয়াকশন অ্যাবাউট দিস ট্রেলার। আপনাদের কী মনে হচ্ছে কমেন্ট করে প্লিজ জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।